পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার প্রশ্নে দীর্ঘদিন ধরে এক গোছর দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি সংগঠিত করে আসছিল স্বাভাবিক জীবনে ফিরে আসা আত্মসমর্পণকারী বৈরীরা কিন্তু সরকারের সাথে আলোচনার দরজা খোলা রেখে বারবার তারা রাস্তায় নামলেও সমস্যার সমাধান নেই ফলে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে আগামী একুশে জুন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি হাতে নেয় ডিপ্রাইভেট রিটার্নিং মুভমেন্ট কমিটি চার কেন্দ্রের উপনির্বাচনে প্রাক মুহূর্তে এই জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিকে ঘিরে যখন এক অস্থির বাতাবরণে আশঙ্কা তৈরি হয় তখন মুখ্যমন্ত্রীর তৎপরতায় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আলোচনা দুই পক্ষের আলোচনায় আত্মসমর্পণকারী বৈদিদের দাবিগুলির প্রতি নৈতিক সমর্থন জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় সরকার সরকারি নেতিবাচক এ পদক্ষেপে স্বাভাবিকভাবে খুশি আত্মসমর্পণকারী তাদের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া ইত্যাদি সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ায় অবশেষে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংগঠন সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং মুভমেন্ট কমিটির সম্পাদক অমৃত বর্মা কিছু সমস্যা কারণে মুখ্যমন্ত্রী উনি নিজস্ব উপস্থিত হতে পারেনি তবে আপাতত অনরেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উপস্থিত ছিলেন ওনার কাছে সকল যে দরকার জিনিসটা দায়িত্ব দেওয়া হলো আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার পরে আমরা আলোচনা হলো সকল লাইন ডিপার্টমেন্ট সহ মিলে মিলিতভাবে আলোচনার মধ্যে আমরা যে দাবিগুলা সফল হয়ে গেছে যার কারণে আজকে আমরা সে ফ্রেশ আগামী একুশে জুন দু এই তারিখে আমরা আসাম আগরতলা রোড রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা ক্যান্সেল করা হলো মানে ঐদ্র করা হলো আপনাদের সব দাবি মেনেছে সব হ্যাঁ সব দাবি তো মেনেছে লাইন ডিপার্টমেন্ট সহ মানে সকল যে সরকারের কর্মকর্তা নিয়ে আলোচনা বসেছে বসার পরে ভিডিও রিপোর্ট সার্চ